মানুষ রাস্তায় পড়ে থাকে, মানুষ থাকার জায়গা নেই, এরা হচ্ছে কুত্তা বিলাইয়ের হোটেল খুলেছে। কোটি মানুষের দেশে আপনি কিন্তু হাজার খানেক হলেও, আমি 1000 বলছি না, হাজার হাজার আপনি অ্যানিমেল লাভার পাবেন। তো ওই জায়গাটা থেকে আমাদের মনে হয়েছে যে আসলে অ্যানিমেল লাভারদের জন্য না, এই সবারই কিছু ফ্যাসিলিটি দরকার। আমি সিডনিতে যাই হচ্ছে মাস্টার্স করতে। পেট হোটেল বা পেট ফস্টার এরকম যে অর্গানাইজেশনগুলো আছে সিডনিতে, এগুলো তো বাইরের দেশে অনেক কমন, খুব পপুলার এগুলো। তো সেরকম অর্গানাইজেশনে আমি যুক্ত হই, ভলান্টিয়ারি যুক্ত হই, এরপরে বাই প্রফেশন যুক্ত হই, জব করা শুরু করি ওখানে। তো তখন আমার কাছে মনে হলো যে এতদিন তো আসলে বিড়াল পালতাম, অনেক বছর ধরে ছোটোবেলা থেকেই কুকুর বিড়াল লালন পালন করি, তো ওইটারই একটা আলাদা রূপ আমি দেখতে পেলাম যে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কীভাবে। এখানে আমরা যখন শুরু করলাম তখন আমরা একটু অবাক হলাম যে আসলে মানুষের এত ধরনের প্রয়োজন আছে, এত ধরনের ঘটনা ঘটে আসলে সবটার মধ্যে। যেমন কেউ হয়তো হঠাৎ করে সন্ধ্যা 7টার সময় চলে আসলেন, তিনি আরেক ঘন্টা পরে তার ট্রেনের টিকিট কেটেছেন সিলেটের, কোনো একটা ইমার্জেন্সিতে চলে যাবেন, উনি কুকুর বিড়াল সবাইকে নিয়ে চলে এসছেন, কোনো কিছু মেনটেন করেননি, মানে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, আমরা অবাক। আবার আমাদের এইটা দেখেই ট্যুর প্ল্যান করলেন হাজব্যান্ড ওয়াইফ যে আমরা অনেকদিন ঘুরতে যাই না, আমরা এবার ঘুরতে যেতে পারবো। হ্যাঁ, শুধু ট্যুরে যাও না, ঘুরতে যাও না, আপনি কেউ হসপিটালাইজড হয়ে গেলো, আপনার ফ্যামিলি মেম্বার, আপনাকে এখন হসপিটালে থাকতে হবে, আপনার কুকুরকে নিয়ে আপনি কী করবেন? তো তখন আমাদের মনে হচ্ছে যে আচ্ছা আমরা এই এইটা একটু করে দেখি না যে কী হয়, এবং আমরা সারা পাচ্ছি। আমরা আসলে এটা শুরু করার পরে আমাদের কাছে অনেক ফোন এবং মেসেজ এসেছে যে আমরা তার খরগোশ রাখতে পারবো কিনা অথবা পাখি রাখতে পারবো কিনা। এটার উত্তর এই মুহূর্তে আমরা দিচ্ছি যে না, আমরা যেটা বুঝি জানি যে পাখি কিন্তু কুকুর বিড়াল ঘেউ ঘেউ করছে, শব্দ করছে, এটা কিন্তু পাখিকে অনেক কষ্ট দেয়, মানে ও কিন্তু অ্যাংশাস হয়ে যায় না। মানুষ তো আসলে কাঁটাবন দেখে অভ্যস্ত, ওখানে সব কিছু খাঁচার ভিতরে রেখে দেয় একসাথে পাশাপাশি, কিন্তু ও তো ভালো থাকে না সেখানে, তাই না? তো আমরা যদি ভালো থাকাটা নিশ্চিত করতে না পারি তাহলে আমি সার্ভিসটা কেন দিব? পশু পাখি নিয়ে যে কোনো কাজ, যেটা আমি যদি হোটেল বাদ দিয়ে আমি ক্লিনিকের কথা বলি, আমরা যে স্বাস্থ্যসেবা দিচ্ছি প্রাণীদেরকে, এটা নিয়েও কিন্তু অনেক মানুষের অনেক নেগেটিভ কথা আমরা রাস্তায় শুনতে পাই। আমাদের এখান থেকে যাওয়ার সময় আশেপাশের লোকজন বলতে থাকে যে মানুষের চিকিৎসার খবর নেই, কুত্তা বিলাই কোলে নিয়ে চিকিৎসা করতে আসছে। জাস্ট এই ভাষাতেই মানুষ কিন্তু বলেন যে গ্লোবালি আসলে এই বিষয়টাকে সামগ্রিক প্রোগ্রেস হিসাবে ধরা হয়। এখন আমি যদি এটাকে খারাপ বলি তার মানে আমি মনে হয় পিছিয়ে আছি। এখন এইখানে একটা মজার ব্যাপার হয়েছে যে কারোর মধ্যে যদি মনে 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 হয় তিনি অপছন্দ করেন কুকুর, কিন্তু উনি প্রকাশ করেন না, উনি ভাবেন যে এটা প্রকাশ করাটা একটু ব্যাকডেটেড মানসিকতার ব্যাপার, আমি একটু চুপচাপ থাকি। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা পজিটিভলি তারা এইটা মানসিকভাবে নিয়েছেন। পেট ফ্রেন্ডলি ক্যাফে হবে, তো এখানে কেউ চাইলে তার আদরের কুকুর বা বিড়াল তাদেরকে নিয়ে এখানে আসতে পারে। কারো যদি কুকুর বিড়াল নাও থাকে, যে অনেকেই আছে যে এখন পর্যন্ত হয়তো কুকুর বিড়াল পালার মতো ক্ষমতাটা ওইভাবে তৈরি হয়নি, মানে ফিনান্সিয়াল দিক থেকে বা সময়ের দিক থেকে, কিন্তু অনেক ভালোবাসে, অনেক ইচ্ছা করে, তো তারা কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসতে পারে। অথবা এখানে যে দু একজন রেসিডেন্ট বিড়াল থাকবে তাদের সাথে এসে খেলা করতে পারে, তো ছোটো বাচ্চারা এসেও তাদের সাথে খেলা করতে পারে, তো এখানে কিন্তু একটা বন্ডিং হয়।